আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে, অনেক সময় আমাদের কম্পিউটারে অনেক ফটো থাকে যেগুলো ওপেন হয় না। এই ওপেন না হওয়া ফটোগুলো অনেক জরুরি হয়ে থাকে, অনেক ফটো আছে যেগুলো অনেক জরুরি, ওপেন না হলে আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারি না, তো সেজন্য অনেক সমস্যা হয় সকলেরই। সো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো সেটিতে আপনারা চাইলেই সে ফটোগুলো ওপেন করতে পারবেন কোনো সমস্যা যদি থাকে। সো বন্ধুরা, চলুন দেরি না করে আমি আমার ভিডিওটি শুরু করছি। এজন্য সর্বপ্রথম আমার যে ফটোটি ওপেন হচ্ছে না এটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন এই ফটোটা আমার ওপেন হচ্ছে না, উইন্ডোজ ফটো ভিউয়ার ক্যান নট ওপেন। তো এই ফটোটা আমি ফটোশপে ওপেন করার চেষ্টা করেছিলাম, ফটোশপে ওপেন হচ্ছে না, কুল নট ওপেন। এই ফটোটি আপনি যেখানে ওপেন করার চেষ্টা করুন না কেন, এই ফটোটি ওপেন হবে না। এই ফটোটি হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে নিলে এই সমস্যাগুলো হয়। তো এই ডকুমেন্টসটি অনেক জরুরি ডকুমেন্টস, তো আমি এই ফটোটি ওপেন করতে চাচ্ছি, তো এর জন্য কী কী প্রয়োজন চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, সর্বপ্রথম আপনার ফোন, কম্পিউটার অথবা ল্যাপটপে অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে। নেট কানেক্ট করার পরে অবশ্যই আপনি যে কোনো একটি গুগল ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি সার্চ বারে লিখব JPEG2JPG। হ্যাঁ, আপনারা ভালো করে দেখেন লেখাটা, JPEG2JPG। তো এই লেখাটি আপনারা লিখবেন, লিখে সার্চ করবেন। আমি সার্চ করছি। শুনুন তো, এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে আপনাদের সামনে, অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো সব ওয়েবসাইট দেখার পরে আমার মনে হয়েছে যে এই ওয়েবসাইটটি অনেক ভালো, তো আমি এই ওয়েবসাইটটিতে ক্লিক করছি। আমি এই ওয়েবসাইটটিতে ক্লিক করছি। সুন্দর, এই ওয়েবসাইটটা ওপেন করলে অনেক সুন্দর একটি ওয়েব ইন্টারফেস আসবে আপনাদের সামনে, আপনারা একটু দেখে নেবেন। একটু দেখে নেওয়ার পরে সুবন্ধুরা, আমি আমার যে ফটোটি ওপেন হচ্ছে না এই ফটোটিকে কনভার্ট করব। তো কনভার্ট করার জন্য আপনাকে ফার্স্ট এখানে ফাইলটি আপলোড করতে হবে। তো আমি সর্বপ্রথম আমি আমার সেই ফাইলটি আপলোড করছি। সো বন্ধুরা, দেখুন আমার এই ফটোটি ওপেন হচ্ছে না, এই ফটোটি তাহলে আমি আপলোড করে দিচ্ছি। এখানে একটু সময় নেবে, একটু ফাইলটা একটু তারা অ্যানালাইসিস করে দেখবে এটা কী ধরনের ফাইল। সো বন্ধুরা, আমার ফাইলটা অলরেডি আপলোড হয়ে গেছে। তাহলে এখানে আমার স্টার্ট এ ক্লিক করতে হবে, তো আমি স্টার্টে ক্লিক করছি। সো বন্ধুরা, দেখুন এখানে কনভার্টেশন সাকসেস, ওয়ারে কনভার্ট ইউর ফাইল। তো এটা একটু অটোমেটিকলি ডাউনলোড হয়, তো আমি একটু দেরি হয় ডাউনলোড হইতে, তো আমি ডাউনলোড করে নিচ্ছি। সরি, আজকে আমার পিসিটা অনেক স্লো, অনেক কাজ করে ফেলেছি। সো বন্ধুরা, আমার ফাইল অলরেডি ডাউনলোড হয়ে গেছে। চলুন আমি আমার ফাইলটি এখন দেখি। তো আমি শো ইন ফোল্ডার করছি। এত স্লো হয়ে গেছে কেন আজকে? অনেক স্লো হয়ে গেছে আমার পিসিটা। যাই হোক, দেখাই আপনাদেরকে, ওয়েটিং। সো স্যাড। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এই
ফটো আর এই ফটো সেম ফটো, কিন্তু এটা আমি ওপেন করতে পারছি আর এটা ওপেন হচ্ছে না। তো চলুন বন্ধুরা দেখি আমি ফটোশপে এটা ওপেন করে দেখি এটা ওপেন হয় কিনা। ও মাই গড, এত স্লো, এত স্লো হইলে কিভাবে হয়? হ্যাঁ দেখুন কত সুন্দর ফটোটা আমার ওপেন হয়ে গেছে। তো এটি একটি বাড়ির ডিজাইন ড্রয়িং দিতেছি। ওকে থ্যাংক ইউ, সকলেই ভালো থাকবেন।